আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি প্রত্যেকেই যে যেখানেই আছো ভালো আছো, নিরাপদ আছো, সুস্থ আছো এবং অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করছো এবং পড়াশোনা করছো। একটি একটি করে চ্যাপ্টার পড়াতে পড়াতে আজকে আমরা যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের আলোচনায় চলে এসেছি। আশা করি ইতোপূর্বের ক্লাসগুলো মনোযোগ দিয়ে তোমরা করেছো, এখনও আজকে যে ক্লাসটি সেটিও মনোযোগ দিয়ে করবে। আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে ক্লাসটি মনোযোগ দিয়ে করো। আমি মনোয়ারা বেগম, প্রভাষক, দর্শন বিভাগ, সরকারি তলারাম কলেজ, নারায়ণগঞ্জ। যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের যে একটি অংশ নিয়ে আলোচনা করব, তৃতীয় অধ্যায়ের শিরোনামটি হচ্ছে আরোহের প্রকারভেদ। প্রথম পত্রে তোমরা কি করেছো, আরোহ সম্বন্ধে জেনেছো, অনুমান সম্বন্ধে জেনেছো, তাই না? অনুমান কি? অনুমান হচ্ছে কি, একটি মানসিক প্রক্রিয়া, ইংরেজি হচ্ছে ইনফারেন্স। অনুমান হচ্ছে এমন একটি মানসিক প্রক্রিয়া যেখানে কি করা হয়, জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়া হয়। অর্থাৎ জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার মানসিক প্রক্রিয়াই হচ্ছে অনুমান। এবং অনুমানকে যখন আমরা ভাষায় রূপদান করি তখন সেটি হয়ে যায় যুক্তি। আমরা জেনেছিলাম অনুমান দুই প্রকার, অবরোহ অনুমান এবং আরোহ অনুমান, ডিডাক্টিভ ইনফারেন্স, ইন্ডাক্টিভ ইনফারেন্স। মনে পড়ছে কি? অবরোহ অনুমান কি করে, সার্বিক আশ্রয় বাক্য থেকে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করে। আর আরোহ অনুমান কি করে, বিশেষ বিশেষ আশ্রয় বাক্য থেকে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করে। মনে পড়েছে আশা করি? আজ আমাদের আলোচ্য বিষয় কি হবে, আজ আমাদের আলোচ্য বিষয় হবে আরোহ অনুমান। আরোহ অনুমানের সংজ্ঞাটি তাহলে কি ছিল, বিশেষ বিশেষ দৃষ্টান্তকে পর্যবেক্ষণ করে যখন একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় তখন সেটি হয়ে যায় আরোহ অনুমান। চলো শিক্ষার্থী, আমরা আজকে আরোহ অনুমান সম্বন্ধে জানি। আরোহ অনুমান কি সেটি বোঝার জন্য আমি তোমাদের জন্য একটি ছোট উদাহরণ রেখেছি, দার্শনিক সক্রেটিস। আমি বললাম যে আমি দার্শনিক সক্রেটিসকে জানি, তার সম্বন্ধে পড়লাম, জানলাম এবং আমি দেখলাম দার্শনিক সক্রেটিস ছিলেন একজন জ্ঞানী। আমি এরিস্টটলকে জানলাম, এরিস্টটল সম্বন্ধে পড়লাম এবং আমি জানলাম এরিস্টটল ছিলেন একজন দার্শনিক এবং তিনি ছিলেন জ্ঞানী। আমি প্লেটোর বই পড়লাম এবং তার সম্বন্ধে জানলাম এবং আমি জানলাম প্লেটো ছিল একজন দার্শনিক এবং জ্ঞানী। এই যে আমি তিনজন দার্শনিককে সম্বন্ধে জেনে আমি জানলাম তিনজনই ছিলেন জ্ঞানী, তার থেকে যদি আমি সিদ্ধান্ত গ্রহণ করি সকল দার্শনিকই হন জ্ঞানী, তাহলে এটি হলো আরোহ অনুমান। অর্থাৎ বিশেষ বিশেষ দৃষ্টান্তকে আমি পর্যবেক্ষণ করেছি এবং তা থেকে আমি কি করেছি, সার্বিক সিদ্ধান্ত মানে সকলের সম্বন্ধে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি। এবং এখানে কিন্তু আমি কি করিনি, সবাইকে আলাদা করে পর্যবেক্ষণ করিনি, এটি হচ্ছে আরোহ অনুমান। আরোহ কি, আরোহ অনুমান ইংরেজি হচ্ছে ইন্ডাকটিভ ইনফারেন্স। আরোহ এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইন্ডাকশন। ইন্ডাকশন শব্দটি ল্যাটিন শব্দ এপাগক থেকে উৎপত্তি লাভ করেছে। দার্শনিক এরিস্টটলের চিন্তায় আমরা সর্বপ্রথম আরোহ অনুমানের চিন্তাটি পাই। এরিস্টটল মনে করতেন আরোহ অনুমান হচ্ছে কি, বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করে। এবং এরিস্টটল আরোহকে খুব গুরুত্বপূর্ণ মনে করতেন এবং এরিস্টটল মনে করতেন যে আরোহ অনুমানের মাধ্যমে আমরা সার্বিক গুণ সম্পন্ন সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারি। এরিস্টটল পূর্ণ গণনামূলক আরোহের কথাও বলেছেন। এছাড়াও আমরা যুক্তিবিদ বেকন, বেকনের আলোচনায় আমরা আরোহ অনুমান পাই এবং বেকন কিন্তু আরোহ অনুমানের তিনটি স্তর, সে তিনটি স্তরের ব্যাখ্যা করেছেন। জন স্টুয়ার্ট মিলের আলোচনায় আমরা আরোহ অনুমান সম্বন্ধে ধারণা পাই এবং জন স্টুয়ার্ট মিলও কিন্তু আরোহ অনুমানের কার্যকারণ নীতির কথা বলেছেন। এবং ডেভিড হিউমের আলোচনায় আমরা আরোহ অনুমান সম্বন্ধে ধারণা লাভ করি। অনুমান ইন্ডাকটিভ ইনফারেন্স দুই ভাগে ভাগ করা যায়, প্রকৃত আরোহ, অপ্রকৃত আরোহ, ইন্ডাকশন প্রপার, ইন্ডাকশনস ইমপ্রপারলি। এই দুই ভাগে আরোহ অনুমানকে ভাগ করা যায়। প্রকৃত আরোহ কি, অপ্রকৃত আরোহ কি একটু আমরা জানি। প্রকৃত আরোহ হচ্ছে সেই আরোহ অনুমান যেখানে আরোহমূলক লম্ফ
উপস্থিত থাকে এবং অপ্রকৃত আরোহ হচ্ছে সেই আরোহ অনুমান যেখানে আরোহমূলক লম্ফ ও অনুপস্থিত থাকে। অর্থাৎ যে আরোহে আমরা আরোহমূলক লম্ফ পাবো সেটি হবে প্রকৃত আরোহ, যে আরোহে আমরা আরোহমূলক লম্ফ পাবো না সেটি হয়ে যাবে অপ্রকৃত আরোহ। এখন এই যে নতুন একটি শব্দ আরোহমূলক লম্ফ, সেটি কি আমরা একটু জানি। আমি একটি ছোট উদাহরণ রেখেছি তোমাদের জন্য। একটি গাছ আপেল ধরে আছে, তুমি সেই গাছ থেকে একটি আপেল টেস্ট করলে দেখলে আপেলটি মিষ্টি, আরেকটি আপেল টেস্ট করলে দেখলে আপেলটি মিষ্টি, আরেকটি আপেল টেস্ট করলে দেখলে আপেলটি মিষ্টি। এইভাবে এই গাছ থেকে কয়েকটি আপেল তুমি টেস্ট করে দেখলে এবং এইভাবে কয়েকটি আপেল টেস্ট করার প্রেক্ষিতে তুমি সিদ্ধান্ত নিলে এই গাছের সকল আপেল মিষ্টি। এই যে তুমি কয়েকটি আপেলকে টেস্ট করেছো, তুমি কি সব আপেলকে টেস্ট করেছো? করনি। কিন্তু তবুও গাছের যে বাকি আপেলগুলো আছে সেগুলো সম্বন্ধে তুমি একটি সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছ। এই যে কিছু না টেস্ট করা বিষয় সম্বন্ধে তুমি সিদ্ধান্ত গ্রহণ করলে সেটি হচ্ছে আরোহমূলক লম্ফ। এবং তুমি কিন্তু এই গাছের আগেও যে আপেল ধরতো এবং ভবিষ্যতে যে আপেল ধরবে সব কিছু নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিয়েছো যে গাছের আপেল মিষ্টি, সবসময় মিষ্টি। কিন্তু তুমি কিন্তু কয়েকটি দৃষ্টান্তই কেবলমাত্র পর্যবেক্ষণ করেছো। তাহলে যে দৃষ্টান্তগুলো আমরা পর্যবেক্ষণ করি না তবু সেগুলো সম্বন্ধে আমরা যখন সিদ্ধান্ত নিই, সেই দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা ছাড়া দৃষ্টান্তগুলোকে নিয়ে যখন আমরা সিদ্ধান্ত নিই তখন সেই যে গ্যাপ থেকে যায় সেই গ্যাপটাকে বলা হয় আরোহমূলক লম্ফ, ইন্ডাকটিভ লিপ। এবং এই আরোহমূলক লম্ফ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আরোহের ক্ষেত্রে। যদি আরোহমূলক লম্ফ না থাকে তাহলে কি হয় না, সেই অনুমান আসলে প্রকৃত আরোহ অনুমান হতে পারে না। তাই আরোহ অনুমানকে বলা হয় আরোহের প্রাণ। আরোহ প্রথমত আমরা জেনেছি আরোহ দুই প্রকার, প্রকৃত আরোহ অপ্রকৃত আরোহ। প্রকৃত আরোহ আবার তিন প্রকার, বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্যমূলক অনুমান। অপ্রকৃত আরোহ আবার তিন প্রকার, পূর্ণাঙ্গ আরোহ, যুক্তি সাম্যমূলক আরোহ এবং ঘটনা সংযোজন। তাহলে শিক্ষার্থীরা আমরা জানলাম প্রকৃত আরোহ তিন প্রকার, অপ্রকৃত আরোহ তিন প্রকার। এই শ্রেণীবিভাগটি তোমরা মনে রাখবে। আজ আমরা প্রকৃত আরোহের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রথম আরোহের প্রকারভেদ যেটি ছিল, প্রকৃত আরোহের যে প্রকারভেদটি ছিল বৈজ্ঞানিক আরোহ, সায়েন্টিফিক ইন্ডাকশন। আমরা ইতিমধ্যে জেনেই গেছি যে বৈজ্ঞানিক আরোহ একটি প্রকৃত আরোহ এবং প্রকৃত আরোহের বৈশিষ্ট্য কি থাকবে, অবশ্যই আরোহমূলক লম্ফ থাকবে। সেই অর্থে বৈজ্ঞানিক আরোহে কি থাকবে, আরোহমূলক লম্ফ থাকবে। আমরা বৈজ্ঞানিক আরোহের সংজ্ঞাটি দেখি। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নীতির উপর নির্ভর করে যে আরোহ পরিবেশ পরিবর্তনের দ্বারা কয়েকটি বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণ থেকে একটি সার্বিক সংশ্লেষক বচন উপস্থাপন করে তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। এখানে দেখো কতগুলো বিষয় জড়িত। বৈজ্ঞানিক আরোহ সর্বপ্রথম কি হতে হবে, সে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি মেনে চলবে, কার্যকারণ নীতি মেনে চলবে এবং পরিবেশে যে পরিবর্তন হয় সেখান থেকে দৃষ্টান্ত গ্রহণ করবে এবং দৃষ্টান্তটি পর্যবেক্ষণের মাধ্যমে গ্রহণ করবে এবং তারপর পরে যে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করবে সিদ্ধান্তটি হবে সার্বিক এবং সংশ্লেষক যুক্তিবাক্য। এই বৈজ্ঞানিক আরোহের এই সংজ্ঞা থেকে আমরা বৈজ্ঞানিক আরোহের কয়েকটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করতে পারি। বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্যগুলো দেখি। প্রথমত, সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে। বৈজ্ঞানিক আরোহ সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে। সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য কি, তোমরা যখন বাক্যের শ্রেণীবিভাগ করেছিলে তোমরা সেখানে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য কি পড়েছিলে, আমি বিশ্বাস করি তোমরা সেটি মনে রেখেছ। তবুও আজকের আলোচনায় আমি এটি ব্যাখ্যা করব। আমরা এই যে বৈশিষ্ট্যটি দেখলাম আরোহ অনুমান, বৈজ্ঞানিক আরোহ অনুমান যে সিদ্ধান্ত গ্রহণ করে সেটি হচ্ছে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। এখানে তিন ধরনের বিষয় আমরা পাই। প্রথমত, আরোহ অনুমান কি করে, বৈজ্ঞানিক আরোহ অনুমান যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে, সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে এবং
সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্য প্রতিষ্ঠা করে। তাহলে যুক্তি বাক্য কি? আমরা জেনেছি যুক্তি বাক্য হচ্ছে এমন বাক্য যেখানে কি করি আমরা উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজক, উদ্দেশ্য থাকবে প্রথমে, তারপর সংযোজক থাকবে এবং বিধেয় থাকবে। এই প্যাটার্নে, এই কাঠামোতে যখন আমরা কোনো বচন গঠন করব, শুধুমাত্র সেগুলোই হচ্ছে যুক্তি বাক্য। এবং এই যুক্তি বাক্য সার্বিক যুক্তি বাক্য কখন হবে? যখন যে বচনে বিধেয় পদ তার সমগ্র উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করবে, অর্থাৎ উদ্দেশ্য সমগ্রকে সে গ্রহণ করবে, সমগ্র বিষয় সম্বন্ধে সে কথা বলবে, তখনই হয়ে যাবে সেটি সার্বিক যুক্তি বাক্য। এবং সংশ্লেষক যুক্তি বাক্য কোনটি? যে বচনে বিধেয় উদ্দেশ্য সম্পর্কে নতুন তথ্য প্রদান করবে। বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্বন্ধে নতুন তথ্য প্রদান করবে, তখন সেটি হয়ে যাবে সংশ্লেষক যুক্তি বাক্য। আমি একটি উদাহরণ রেখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। প্রথম আশ্রয় বাক্যটি হচ্ছে গোলাপ হয় ফুল ও সুন্দর। দ্বিতীয় আশ্রয় বাক্যটি হচ্ছে বেলি হয় ফুল ও সুন্দর। তারপরের আশ্রয় বাক্যটি হচ্ছে গাঁদা হয় ফুল ও সুন্দর। এভাবে আমরা কয়েকটি ফুলকে পর্যবেক্ষণ করলাম, পরে আমরা একটি সিদ্ধান্ত গ্রহণ করলাম, সুতরাং সকল ফুল হয় সুন্দর। এই যে সিদ্ধান্তে যে বাক্যটি, সেটি একটি প্রথম কথা হচ্ছে যুক্তি বাক্য, কারণ সেখানে কি আছে? উদ্দেশ্য পদ আছে, সংযোজক আছে এবং বিধেয় আছে। এটি একটি সার্বিক যুক্তি বাক্য, কারণ এখানে সকল ফুলকে নিয়ে স্বীকার করা হয়েছে। এটি একটি সংশ্লেষক যুক্তি বাক্য, কারণ এর বিধেয় যে পদটি সুন্দর, এটি উদ্দেশ্য পদ ফুল সম্বন্ধে নতুন একটি তথ্য দিয়েছে। ফুল বললেই আমরা বুঝি না সুন্দর, ফুল যে সুন্দর এই নতুন একটি তথ্য আমরা পেলাম এই বাক্যের মাধ্যমে, তাই এটি একটি সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্য। বৈজ্ঞানিক আরোহের দ্বিতীয় বৈশিষ্ট্যটি দেখি, বৈজ্ঞানিক আরোহ ঘটনার অভিজ্ঞতা ও নিরীক্ষণ ভিত্তিক। অর্থাৎ আমরা বৈজ্ঞানিক আরোহে যে সিদ্ধান্ত গ্রহণ করি, সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আমরা যে আশ্রয় বাক্যগুলো দেখি, বিশেষ বিশেষ দৃষ্টান্তকে গ্রহণ করি, সেই দৃষ্টান্তগুলো আমরা গ্রহণ করি আমাদের অভিজ্ঞতা দ্বারা, আমরা নিরীক্ষা দ্বারা সেটিকে গ্রহণ করি, ছোট 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 পর্যবেক্ষণ করে আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। এবং তাই আরো অনুমান হচ্ছে ঘটনার অভিজ্ঞতা ও নিরীক্ষণ ভিত্তিক। যেমন আমি উদাহরণটা দিয়েছিলাম আপেল গাছের, সেখানে কি ছিল? আমি একটি একটি করে আপেল অভিজ্ঞতা দিয়ে নিরীক্ষা করে, টেস্ট করে, তারপর আমি কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। তৃতীয় যেই বৈশিষ্ট্যটি, সেটি হচ্ছে গৃহীত দৃষ্টান্তকে বিশেষভাবে পরীক্ষা করে। অর্থাৎ বৈজ্ঞানিক আরোহ যে সিদ্ধান্ত গ্রহণ করে, সেটি বিশেষ বিশেষভাবে পরীক্ষার মাধ্যমে করে থাকে। যেমন আমি আজকে উপস্থিত তোমরা যারা ক্লাসে আছো, তাদের কয়েকজনের পড়া আমি ধরলাম, ধরে আমি সিদ্ধান্ত নিলাম সকলেই আজকে পড়া পারে। বিষয়টি কেমন? 100 জন স্টুডেন্ট উপস্থিতের মধ্যে আমি যাদের পড়া ধরলাম, তাদেরকে কি করলাম? বিশেষভাবে পরীক্ষা করলাম, করে আমি তাদের সকলের সম্বন্ধে একটি সিদ্ধান্ত গ্রহণ করলাম। একইভাবে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে, এটি হচ্ছে চতুর্থ বৈশিষ্ট্য। অর্থাৎ আমি কয়েকজন শিক্ষার্থীকে পড়া ধরে বিশেষভাবে পরীক্ষা করলাম এবং তার থেকে আমি উপস্থিত সকল শিক্ষার্থীর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করলাম, সবাইকে আমি বিশেষভাবে পরীক্ষা করিনি। এই জন্য এখানে কি থাকে? আরোহমূলক লম্ফ থাকে। পঞ্চম বৈশিষ্ট্যটি হচ্ছে দুটি নীতি নির্ভরশীল। অর্থাৎ আমি বৈজ্ঞানিক আরোহ অনুমান গঠন করতে গেলে আমাকে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি মেনে চলতে হবে, কার্যকারণ নীতি মেনে চলতে হবে। প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি বিষয়টিকে আমরা একটু দেখি। প্রকৃতির নিয়মানুবর্তিতা মানে হচ্ছে কি? নাম শুনে বোঝা যাচ্ছে প্রকৃতির একটি নির্দিষ্ট নিয়ম আছে, প্রকৃতি একটি নির্দিষ্ট নিয়মে চলে, এই নীতিটাকে মেনে নিয়ে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমরা বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে প্রকৃতির নিয়মের বাইরে কোনো সিদ্ধান্ত গ্রহণ করব না, তাহলে সেটি বৈজ্ঞানিক আরোহ হবে না। অর্থাৎ প্রকৃতির নিয়ম কেমন?
যেমন আমরা জানি যে পানি তৃষ্ণা নিবারণ করে, অতীতেও পানি তৃষ্ণা নিবারণ করতো, বর্তমানেও পানি তৃষ্ণা নিবারণ করছে। এ থেকে আমরা যদি অনুমান করি ভবিষ্যতেও পানি তৃষ্ণা নিবারণ করবে, সেটি হবে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি মেনে সিদ্ধান্ত গ্রহণ। আবার আগুন, আগুনের কাজ হচ্ছে দহন করা, আগুন কোনো কিছু পুড়িয়ে ফেলে, অতীতেও আগুন পুড়িয়ে ফেলতো, বর্তমানেও পুড়িয়ে ফেলছে, অর্থাৎ এটা আগুনের প্রকৃতির নিয়ম প্রকৃতি, এবং সেটিকে আমরা অস্বীকার করতে পারবো না। তাই বৈজ্ঞানিক আরোহী সিদ্ধান্ত গ্রহণের সময় প্রকৃতির এই নিয়মকে মাথায় রেখে তারপর সিদ্ধান্ত গ্রহণ করে। তাই এই উদাহরণগুলো হচ্ছে প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতির উদাহরণ। আরেকটি বিষয় কার্যকারণ নীতি, যেমন আমরা দেখতে পাচ্ছি ফ্লোরটি ভেজা। ফ্লোরটি ভেজা কেন, এর একটি কারণ অবশ্যই আছে। এমনি এমনি ফ্লোরটি মাটিটি ভেজা না, মাটি ভেজা না, তাহলে মাটি ভিজেছে কেন, এর কারণ হচ্ছে বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হয়েছিল কেন, কারণ আকাশে মেঘ পড়েছিল। এইভাবে কি একটি ঘটনার পিছনে আরেকটি কারণ আছে। এইভাবে কিন্তু আমাদের পৃথিবীতে ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনার পিছনে একটি কারণ থাকে, কার্যকারণ শৃঙ্খলে গঠিত এই জগৎ। এবং এই কার্যকারণ নীতিকে আমরা অস্বীকার করতে পারি না। তাই জগতের প্রত্যেকটি ঘটনার পিছনে একটি কারণ আছে, এই যে নীতিটি, এই নীতিটি হচ্ছে কার্যকারণ নীতি। তাহলে বৈজ্ঞানিক আরোহ কি করে, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নীতিকে গ্রহণ করে সিদ্ধান্ত গ্রহণ করে। ষষ্ঠ যে বৈশিষ্ট্যটি আছে সেটি হচ্ছে আকারগত ও উপাদানগত সত্যতা প্রতিষ্ঠা করে। অর্থাৎ একটি নির্দিষ্ট আকারে আমরা আরোহ অনুমানকে গ্রহণ করি, আকারটি কেমন, বিশেষ বিশেষ আশ্রয় বাক্য থাকবে, সিদ্ধান্তটি হবে সার্বিক। আশ্রয় বাক্যগুলো বিশেষ সিদ্ধান্ত থেকে কখনোই ব্যাপক হবে না, এটি হচ্ছে তার আকারগত দিক। আর উপাদানগত সত্যতা হচ্ছে তার যে সিদ্ধান্তটি গ্রহণ করলাম, সেই সিদ্ধান্তটি যেন বাস্তবিক পক্ষে সেটি সত্য হিসেবে গঠিত হয়। তাই বৈজ্ঞানিক আরোহ যে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে সেটি হচ্ছে আকারগত ও উপাদানগত দুটি সত্যতায় প্রতিষ্ঠা করার চেষ্টা করে। অবৈজ্ঞানিক আরোহ আনসাইন্টিফিক ইন্ডাকশন, দ্বিতীয় যে প্রকারটি সেটি হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ। আমরা অবৈজ্ঞানিক আরোহী সংজ্ঞাটি দেখি, কার্যকারণ সম্পর্ক ছাড়াই কেবলমাত্র প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর ভিত্তি করে বা অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করাকে অবৈজ্ঞানিক আরোহ বলা হয়। লক্ষ্য করো শিক্ষার্থীরা, প্রথম কথা হচ্ছে যেহেতু অবৈজ্ঞানিক আরোহ একটি প্রকৃত আরোহ অনুমান, তাই না, তাহলে অবশ্যই অবৈজ্ঞানিক আরোহী কি থাকবে, আরোহমূলক লম্ফ থাকবে, এটি নিশ্চিত। এখন আমরা এতক্ষণ বৈজ্ঞানিক আরোহের যে বৈশিষ্ট্য দেখলাম সেখানে আমরা জানলাম কি বৈজ্ঞানিক আরোহ কি করে, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি মেনে চলে, কার্যকারণ নীতি মেনে চলে, অভিজ্ঞতা ভিত্তিক, পর্যবেক্ষণ ভিত্তিক, সার্বিক সংশ্লিষ্ট যুক্তিবাক্য স্থাপন করে, এই বিষয়গুলো। অবৈজ্ঞানিক আরোহ কি করে, সে বৈজ্ঞানিক আরোহের মতোই প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি মেনে চলে, কিন্তু সে কি করে না, কার্যকারণ সম্পর্কটাকে যাচাই করে না, না করেই কার্যকারণ সম্পর্ককে নির্ণয় না করেই সিদ্ধান্ত গ্রহণ করে শুধুমাত্র অভিজ্ঞতাকে ভিত্তি করে, এটি হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ। তাহলে আমরা অবৈজ্ঞানিক আরোহের একটি উদাহরণ দেখি। আমি একটি কাক পর্যবেক্ষণ করলাম, দ্বিতীয় কাক পর্যবেক্ষণ করলাম, এবং আমি কি করলাম, আমার জীবনে আমি ছোট কাল থেকে কাক দেখে বড় হয়েছি, দেখেছি কাক কালো, আমার সিদ্ধান্ত নিলাম কি, এই যাবৎকালে মানে আমি আমার জীবদ্দশায় যত কাক দেখেছি সকল কাকই কালো, সুতরাং তার থেকে আমি সিদ্ধান্ত নিলাম সকল কাকই কালো। অর্থাৎ আমার দেখা সকল কাকের উপর নির্ভর করেই আমি সার্বিকভাবে সকল কাক সম্বন্ধে সিদ্ধান্ত নিলাম, এটি হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ। শুধুমাত্র অভিজ্ঞতা নির্ভর করেছে এবং প্রকৃতির নিয়ম মেনে চলেছে, কিন্তু এখানে কোনো কার্যকারণ সম্পর্ককে বিবেচনায় আনা হয়নি। অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্যগুলো আমরা একটু পর্যালোচনা করি। অবৈজ্ঞানিক আরোহের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে। সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে, এটি আমরা সার্বিক যুক্তিবাক্য কি আমরা জেনেছি অলরেডি, উদাহরণটি এখানে রেখেছি, দেখো তাহলে একটু বিশ্লেষণে সহজ হবে, যে উদাহরণটি আমি মাত্রই ছবির মাধ্যমে দেখালাম। প্রথম আশ্রয় বাক্যটি হচ্ছে, এ যাবৎ যত কাক দেখেছি
কালোই দেখেছি। দ্বিতীয় আশ্রয় বাক্যটি হচ্ছে কালো ভিন্ন অন্য রঙের কাক আমি দেখিনি। তার থেকে আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম সকল কাক হয় কালো। এই যে সিদ্ধান্তটিকে আমরা অ্যানালাইসিস করি, প্রথম কাজ হচ্ছে সে কি একটি যুক্তি বাক্য প্রতিষ্ঠা করেছে, কারণ এখানে আছে উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয়, এবং সেটি একটি সার্বিক যুক্তি বাক্য, কারণ এখানে সকল কাককে বলা হচ্ছে, এবং এটি একটি সংশ্লেষক যুক্তি বাক্য, কারণ কাক সম্বন্ধে একটি নতুন তথ্য দিল। কাক কালো রঙের, কাকের রং সম্বন্ধে একটি নতুন তথ্য আমরা পাই। সেটাই অবৈজ্ঞানিক আরোহ যে যুক্তি বাক্য প্রতিষ্ঠা করেছে, যে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করেছে, সেটি একটি সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্য। অবৈজ্ঞানিক আরোহের দ্বিতীয় বৈশিষ্ট্যটি যেটি আমি মাত্রই বলে ফেলেছি, সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্য প্রতিষ্ঠা করে। তৃতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে কার্যকারণ নীতি অনুপস্থিত। এখানে শুধুমাত্র প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি মেনে চলা হচ্ছে। প্রকৃতিতে কাক দেখেছি, কাকের রং দেখেছি, সেখান থেকে সিদ্ধান্ত নিয়েছি, এবং আমার দেখা কাক কালো বলে আমি বিশ্বাস করছি যে সকল কাক কালো। এর বাইরেও যে অন্য রঙের কাক থাকতে পারে, এর বিষয়টিকে কি করিনি আমি, আমার সিদ্ধান্তে আনিনি, বিবেচনায় আনিনি। তখন কি হয়েছে, কার্যকারণ বিষয়টি এখানে ভাবা হয়নি, শুধুমাত্র আমার যে পর্যবেক্ষণ, আমার পর্যবেক্ষণের উপর বিশ্বাস স্থাপন করে আমি সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছি। তাই এই অবৈজ্ঞানিক আরোহে আমরা কার্যকারণ নীতি পাই না, কেবলমাত্র প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি দেখতে পাই। চার নাম্বার বৈশিষ্ট্যটি হচ্ছে অনুকূল অভিজ্ঞতাই হচ্ছে ভিত্তি। তাহলে এই উদাহরণটিতে কি করেছি আমি, শুধু আমার অভিজ্ঞতা দিয়েই আমি যাচাই করেছি, অন্য কোনো কিছুকে বিবেচনায় আনিনি। বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভরশীল, আরোহমূলক লম্ফ থাকে, অবশ্যই লম্ফ আছে, কারণ আমি এখানে সকল কাককে পরীক্ষা করিনি। পৃথিবীতে যত কাক আছে সবকে পরীক্ষা না করে আমি কেবল কিছু সংখ্যক দৃষ্টান্তকেই নিয়েছি, অর্থাৎ আমার দেখা কাকের অভিজ্ঞতাকেই গ্রহণ করেছি, কিন্তু এর বাইরে যে কাক আছে সেগুলোকে আমি গ্রহণ করিনি। তাই অবৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে। অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্ত তাই সব সময় সম্ভাব্য হবে, কেন, কারণ আমি শুধুমাত্র আমার অভিজ্ঞতায় দেখা কাককেই দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করেছি। তা থেকে আমি পৃথিবীর যত কাক আছে সকল কাকের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এখন আমি দেখেছি সকল কাক কালো, কিন্তু যদি একটি কাক সাদা পাওয়া যায় বা কেউ কারো দেখায় সাদা কাক থাকে বা ভবিষ্যতে কোনো সাদা কাক জন্ম নেয়, তাহলে কি হবে, আমার যে অনুমানটি সেটি মিথ্যা হয়ে যেতে পারে। তাই অবৈজ্ঞানিক আরোহ অনুমান কখনোই সুনিশ্চিত সিদ্ধান্ত দিতে পারে না, এবং এই অবৈজ্ঞানিক আরোহ অনুমান কি করে, যেহেতু শুধু অভিজ্ঞতা নির্ভর করে, প্রকৃতির নিয়মানুবর্তিতা নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করে, এবং কার্যকারণ নীতিকে বিবেচনায় নাই নিয়েই সিদ্ধান্ত গ্রহণ করে, তাই অবৈজ্ঞানিক আরোহ অনুমান একটি অনুপপত্তি সৃষ্টি হতে পারে। এটি হচ্ছে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি। কিভাবে দেখি একটি উদাহরণের মাধ্যমে, যেমন আমি আমি বললাম যে আমি এ যাবৎ যত মানুষ দেখেছি তারা প্রত্যেকেই লোভী, আমার দেখা আমার জন্ম থেকে এই পর্যন্ত আমি যতজনের সাথে মিশেছি কোনো না কোনো ভাবে আমি দেখেছি যে তারা অর্থলোভী। এখন আমার অভিজ্ঞতায় যে কজন মানুষকে আমি লোভী দেখেছি, তার থেকে যদি আমি সিদ্ধান্ত গ্রহণ করি যে সুতরাং সকল মানুষই লোভী, মানুষ মাত্রই লোভী, তাহলে কি হলো, একটি বা বিশেষ কিছু দৃষ্টান্তকে সার্বিকভাবে গ্রহণ করা হচ্ছে এবং কোনো রকম এর সাথে কার্যকারণ সম্পর্ক বিবেচনায় আনা হচ্ছে না। মানুষ হওয়ার সাথে লোভী হওয়ার কোনো কার্যকারণ সম্পর্ক নেই, শুধুমাত্র আমি আমার অভিজ্ঞতাকে সার্বিকীকরণ করে আমি বিশেষ থেকে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করছি, তাহলে হয়ে যাচ্ছে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি। আমাদের তৃতীয় যেটি প্রকৃত আরোহের যে প্রকারভেদ তৃতীয়টি, সেটি হচ্ছে সাদৃশ্য অনুমান, এনালজি। এনালজি কি, এনালজি হচ্ছে ইংরেজি প্রতিশব্দ সাদৃশ্য অনুমানের। এনালজি শব্দটি গ্রিক এনালজিয়া থেকে উৎপত্তি লাভ করেছে। এনালজিয়া শব্দের অর্থ হচ্ছে সম্বন্ধের সমতা, সাদৃশ্য, সম্বন্ধের সমতা।
গ্রিক দার্শনিক অ্যারিস্টটল অ্যানালজিকে সম্বন্ধের সমতা হিসেবে আখ্যায়িত করেছেন। সম্বন্ধের সমতা বিষয়টি কেমন? যেমন শিক্ষক ছাত্রের মধ্যে একটি কি আছে, সম্বন্ধ আছে। শিক্ষক ছাত্রকে কি করবেন, শিক্ষা দান করবেন। পিতা পুত্রের মধ্যে একটি সম্বন্ধ আছে, পিতা পুত্রের প্রতি দায়িত্ব পালন করবেন। এইভাবে একটি সম্বন্ধের বিষয় জড়িত দেখতে পাই। জোসেফ তার ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে বলেছেন যে অনুপাত, যে বিষয়গুলো আমরা অঙ্কে দেখি যে একের সাথে দুইয়ের যে অনুপাত, দুইয়ের সাথে দুই চারের যে অনুপাতের সম্বন্ধ, সেটি হচ্ছে সাদৃশ্য অনুমান। অর্থাৎ একটি বিষয়ের মধ্যে আমরা যদি কিছু গুণ প্রত্যক্ষ করি, একই রকম আরেকটি বিষয়ের মধ্যেও যদি আমরা কিছু গুণের সাদৃশ্য পাই, তাহলে আমরা প্রথম বিষয়টির মতো করে দ্বিতীয় বিষয়টি সম্বন্ধে অনুমান করতে পারি। বিষয়টি কেমন আমরা আগে সংজ্ঞাটি দেখি, তারপর তোমাদেরকে একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করছি। সাদৃশ্য অনুমানের সংজ্ঞায় বলা যায়, দুটি পৃথক বস্তুর মধ্যে যদি এক বা একাধিক কোনো বিষয়ের সমতা থাকে এবং এই সমতার ভিত্তিতে আমরা যখন অন্য কোনো বিষয়ের সমতা অনুমান করি, তখন তাকে বলা হয় সাদৃশ্য অনুমান। যেমন উদাহরণ রেখেছি তোমাদের জন্য, দেখো তিনটি কলম, তিনটি কলম কি দেখতে একই রকম হচ্ছে না? তিনটি কলম দেখতে একই রকম, একই আকৃতির, একই শেপের এবং একই কোম্পানির। এখন আমি হয়তো কালো রঙের যে কলমটি আছে সেই কোম্পানির কালো রঙের কলমটি ব্যবহার করেছি, আমি নীল রঙের বা লাল রঙের কলম আগে ব্যবহার করিনি। আমি লাল কালো রঙের কলমটি এই কোম্পানির কিনেছি, ব্যবহার করেছি এবং আমি জেনেছি এই কলমটি ভালো। আমি যখন নীল রঙের কলম কিনতে গেলাম, তখন আমি কি ভাবলাম যে এই কোম্পানির কালো রঙের কলমটি নীল রঙের কলমটি দেখতে একই রকম, একই শেপের, একই রকম, একই জাতীয় এবং একই কোম্পানি। যেহেতু এই একই রকম গুণ বিদ্যমান, তাহলে নীল রঙের কলমটি ভালো, এই অনুমান আমি করতে পারি। অর্থাৎ এই যে বিষয়গুলোর মধ্যে, দুটি বিষয়ের মধ্যে আমি সাদৃশ্য দেখে দ্বিতীয় বিষয়টি নতুন কিছু সম্বন্ধে আমি অনুমান করলাম, এটি হচ্ছে সাদৃশ্য অনুমান। আমরা সাদৃশ্য অনুমানের বৈশিষ্ট্যগুলো দেখি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সাদৃশ্য ভিত্তিক অনুমান। অর্থাৎ সাদৃশ্য অনুমানে কি হয়, আমরা কি পাই, সাদৃশ্যই লক্ষ্য করি, তাই না? দুটির মধ্যে সাদৃশ্য দেখেই অনুমান করে থাকি। দ্বিতীয়টি হচ্ছে সাদৃশ্য অনুমান হচ্ছে প্রকৃত আরোহ, কারণ আমরা জানি যে প্রকৃত আরোহের বৈশিষ্ট্য কি, আরোহমূলক লম্ফ থাকবে। সাদৃশ্য অনুমানে আমরা আরোহমূলক লম্ফ দেখতে পাই, যে কিছু দৃষ্টান্ত আমরা অপর্যবেক্ষণ করি, আমরা সিদ্ধান্ত নিই। এবং সাদৃশ্য অনুমানে আমরা কি করি, নতুন তথ্য গ্রহণ করি এবং জানা সত্য থেকে অজানা সত্যে পৌঁছাই, সকল কিছুর কারণে এবং অভিজ্ঞতার ভিত্তিতে আমরা এটি গ্রহণ করি। সকল কিছুকে অ্যানালাইসিস করে সাদৃশ্য অনুমানকে আমরা প্রকৃতারোহ বলতে পারি। উদাহরণ রেখেছি আরেকটি, দেখো কয়ের মতো ক্ষয়ের মধ্যে, মনে করি ক নামক একটা বিষয়, খ নামক আরেকটি বিষয়, কয়ের মতো ক্ষয়ের মধ্যে আছে কি কি গুণ, ছ গুণ, জ গুণ, ঝ গুণ। অর্থাৎ কয়ের মধ্যেও ছ, জ, ঝ নামক তিনটি গুণ রয়েছে, ক্ষয়ের মধ্যেও আমরা এই তিনটি গুণ দেখতে পেলাম। এবং আমরা জানি না ক্ষয়ের মধ্যে চ নামক গুণটি আছে কিনা, কিন্তু আমরা কয়ের মধ্যে চ নামক গুণটি দেখতে পাই। যেহেতু ক এবং ক্ষয়ের মধ্যে বেশ কিছু বিষয় সাদৃশ্য আছে, তাহলে কয়ের মধ্যে চ নামক গুণটি থাকলে আমরা অনুমান করতে পারি ক্ষয়ের মধ্যেও চ নামক গুণটি আছে। এটি একটি সাদৃশ্য অনুমানের উদাহরণ। এর মধ্যে আমরা আরোহমূলক লক্ষ্য দেখতে পাই এবং নতুন বিষয় সিদ্ধান্ত গ্রহণ দেখতে পাই। কিন্তু সাদৃশ্য অনুমানের সিদ্ধান্ত কিন্তু সবসময় সম্ভাব্য, কেননা আমরা কয়ের মতো ক্ষয়ের কিছু গুণাবলীর মিল পেলাম, কিন্তু কয়ের চ নামক গুণটি আছে বলেই যে ক্ষয়ের চ নামক গুণটি থাকবে, এটি কিন্তু বলা যায় না। তাই সিদ্ধান্ত সকল ক্ষেত্রে সম্ভাব্য হবে। অপর্যাপ্ত সাদৃশ্য, সাদৃশ্য অনুমানে আমরা যে সাদৃশ্যগুলো অনুসন্ধান করে সিদ্ধান্ত গ্রহণ করি, সকল যে সাদৃশ্যের যে দৃষ্টান্তগুলো আমরা গ্রহণ করি, সেগুলো পর্যাপ্ত পরিমাণে গ্রহণ নাও হতে পারে। মূল বৈশিষ্ট্যগুলোকে বাদ দিয়ে আমরা যদি অপর্যাপ্ত বৈশিষ্ট্যগুলোকে গ্রহণ করি, তাহলে সাদৃশ্য অনুমান সঠিক অনুমান নাও হতে পারে। সাদৃশ্য অনুমান একটি প্রকল্প বলা যায়, কেমন একটি উদাহরণ দিয়ে আগে তারপর বুঝবে। প্রকল্প কি? প্রকল্প হচ্ছে আমরা নতুন বিষয়ে কোনো নতুন কিছু কোনো বিষয়ে কাজ করার আগে আমরা একটি পূর্বানুমান করি।
পূর্বানুমান করে একটি প্রকল্প গঠন করি, এবং সেই অনুযায়ী আমরা স্টেপ বাই স্টেপ আমরা অ্যানালাইসিস সিনথেসিস করার মাধ্যমে আমরা যে অনুমানটা করেছি, পূর্বানুমানটা করেছি, সেটার ফলাফল টেস্ট করি। তাহলে প্রকল্প, যে কোনো কাজে প্রকল্পটা খুব বেশি জরুরি, তো প্রকল্প গঠনে সাদৃশ্য অনুমান খুব বেশি কাজ করে। যেমন পৃথিবী একটি গ্রহ, পৃথিবীর পাশে একটি গ্রহ মঙ্গল গ্রহ, পৃথিবীর মতোই মঙ্গল গ্রহ দেখতে একই রকম, পৃথিবীতে মাটি আছে, মঙ্গল গ্রহেও মাটি আছে, এবং এ থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যেহেতু পৃথিবীতে মানুষ বাস করে, খুব সম্ভবত মঙ্গল গ্রহেও মানুষ বাস করতে পারে। অর্থাৎ পৃথিবীর সাথে মঙ্গল গ্রহের সকল কিছুর সাদৃশ্য দেখে আমরা অনুমান করলাম সেখানে মানুষ বাস করতে পারে। এটি একটি প্রকল্পের উদাহরণ হতে পারে, যারা বিজ্ঞানীরা গবেষণা করছেন মঙ্গল গ্রহ নিয়ে, এবং মঙ্গল গ্রহে মানুষের অস্তিত্ব আছে কি না সেটি জানার জন্য কিন্তু তাদের পূর্বানুমান প্রয়োজন। সাদৃশ্যের ভিত্তিতে অনুমান না করে কোনো বিষয় সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়া, প্রকল্প গঠন করা কঠিন হয়ে যায়। যেহেতু মঙ্গল গ্রহের সাথে পৃথিবীর কিছু সাদৃশ্য আছে, তা থেকে সহজে অনুমান করা যায় সেখানে প্রাণীর অস্তিত্ব থাকতে পারে। এই প্রকল্পকে গঠন করে কিন্তু বিজ্ঞানীদের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হয়েছে, এবং এটির গবেষণা কার্যক্রম পরিচালনাতে আরও সহজ হচ্ছে, এবং তারা মঙ্গল গ্রহেতে মানুষের অবস্থান আছে কিনা যাচাই করতে তারা কিন্তু পৃথিবীর সাথে অনেক কিছু সাদৃশ্য সেখানে অনুসন্ধান করেই তাদের গবেষণা কার্যক্রম এগিয়ে নিয়ে যাবেন। 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সিদ্ধান্তটি বিশিষ্ট সংশ্লেষক বাক্য। সাদৃশ্য অনুমানে আমরা দেখব যে আরোহের যে বৈশিষ্ট্য বিশেষ থেকে সার্বিকে গমন করে সেই বিষয়টি কম, অর্থাৎ সাদৃশ্য অনুমান হয় বিশেষ বচন থেকে বিশেষ বচনে, এবং তার যে সিদ্ধান্ত সাধারণত বিশিষ্ট বাক্য, বিশিষ্ট যুক্তি বাক্য। যেমন পৃথিবীকে নিয়ে অনুমান করেছে একটি বিশেষ, এবং তার থেকে যে সিদ্ধান্ত একটি নির্দিষ্ট গ্রহকে নিয়ে, সেটি একটি বিশিষ্ট যুক্তি বাক্য, এবং অবশ্যই সংশ্লেষক বাক্য, কেননা সেখানেও বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্বন্ধে নতুন তথ্য প্রদান করে থাকে। সাদৃশ্য অনুমানের 7ম যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে কার্যকারণ সম্পর্কের ইঙ্গিত থাকে। মোটামুটি সাদৃশ্য অনুমানে আসলে কার্যকারণ সম্পর্কটা আমরা একেবারেই কম পাই, কারণ আমি যখন পৃথিবীর বৈশিষ্ট্য দেখে মঙ্গল গ্রহের বৈশিষ্ট্যের সাথে মিল পাওয়ার কারণে মঙ্গল গ্রহ থেকে কিছু অনুমান করলাম, সেই ক্ষেত্রে কার্যকারণ সম্পর্কের বিষয়টি খুব কমই জড়িত। কিছু কিছু অনুমানের কার্যকারণ সম্পর্কের ইঙ্গিত থাকে, তবে বেশিরভাগ সাদৃশ্য অনুমানের কার্যকারণ সম্পর্কটি খুব কমই জড়িত থাকে। প্রকৃতির নিয়মানুবর্তী নীতির উল্লেখ, অর্থাৎ সাদৃশ্য অনুমান গঠনে অবশ্যই আমাদের প্রকৃতির নিয়ম মেনে সাদৃশ্য ভিত্তিক অনুমান করতে হবে। প্রকৃতির নিয়মের বাইরে অনুমান করলে সেটি সাদৃশ্য অনুমান হবে না। তাহলে আমরা সাদৃশ্য অনুমানের বৈশিষ্ট্য জানলাম। সাদৃশ্য অনুমান 2 প্রকার, সাধু সাদৃশ্য অনুমান, অসাধু সাদৃশ্য অনুমান। সাধু সাদৃশ্য অনুমান হচ্ছে কোনটি, যেখানে দুটি বিষয়ের মৌলিক গুরুত্বপূর্ণ আবশ্যকীয় ও প্রয়োজনীয় বিষয়ের সাদৃশ্যকে গ্রহণ করে সিদ্ধান্ত নেওয়া হয়। দ্বিতীয় বিষয়ে প্রথম বিষয়ের সাথে দ্বিতীয় বিষয়ের মৌলিক গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় এবং আবশ্যকীয় বিষয়কে মিল রেখে দ্বিতীয় বিষয় সম্বন্ধে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তখন সেটি হচ্ছে সাধু সাদৃশ্য অনুমান। অসাধু সাদৃশ্য অনুমানে কী করা হয়, অমৌলিক, গুরুত্বহীন, অপ্রাসঙ্গিক ও বাহ্যিক বিষয়কে বিবেচনা করে সেগুলো সাদৃশ্য দেখে নতুন বিষয় অনুমান করা হয়, অর্থাৎ প্রথম বিষয়ের সাথে দ্বিতীয় বিষয়ে অপ্রাসঙ্গিক বিষয়গুলোকে বিবেচনা এনে দ্বিতীয় বিষয় সম্বন্ধে সাদৃশ্য অনুমান করা হয়, সেটি হচ্ছে অসাধু সাদৃশ্য অনুমান। আমরা উদাহরণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করব। সাধু সাদৃশ্য অনুমান, মানুষের কি আছে, মানুষের মতো গাছপালার কি আছে, জন্ম আছে, মৃত্যু আছে, ক্ষয় আছে, বৃদ্ধি আছে, তাই না? মানুষও খাবার গ্রহণ করে, গাছপালাও খাবার গ্রহণ করে। তাহলে কি মানুষ এবং গাছপালার মধ্যে সাদৃশ্য আমরা খুঁজে পেলাম। এখন আমরা জানি মানুষের প্রাণ আছে,
যেহেতু মানুষের মতো গাছপালারও জন্ম, মৃত্যু, ক্ষয়, বৃদ্ধি, খাদ্য গ্রহণ এই বিষয়গুলো আছে, তাহলে মানুষের যেহেতু প্রাণ আছে, তা থেকে আমরা অনুমান করলাম গাছপালারও প্রাণ আছে। এটি হচ্ছে সাধু সাদৃশ্যানুমানের উদাহরণ। অসাধু সাদৃশ্যানুমান কি? অসাধু সাদৃশ্যানুমানে আমরা বলেছি অপ্রাসঙ্গিক বিষয়গুলোকে সাদৃশ্যানুমান করা হয়। বিড়াল এবং বাঘ, বিড়াল দেখতে বাঘের মতন, এবং আমরা জানি বাঘ শক্তিশালী, এবং বিড়াল বাঘের মতো দেখতে বলে, বাঘ শক্তিশালী বলে তাদের বাহ্যিক সাদৃশ্য এক হওয়ার কারণে আমরা যদি বাঘের বৈশিষ্ট্যকে বিড়ালের মধ্যে অনুমান করি, অর্থাৎ বিড়ালও শক্তিশালী এটি অনুমান করি, তাহলে কি হবে? তাহলে সেটি হয়ে যাবে অসাধু সাদৃশ্য অনুমান, অর্থাৎ অপ্রয়োজনীয় বাহ্যিক বিষয়কে আমরা এখানে সাদৃশ্যের ভিত্তিতে বিবেচনায় রেখেছি। এবং এই অসাধু সাদৃশ্য অনুমানের ফলে একটি অনুপপত্তি ঘটে, যৌক্তিক অনুপপত্তি ঘটে, সেটি কি? অসাধু সাদৃশ্যমূলক অনুমানজনিত অনুপপত্তি। উদাহরণটি দেখি, মানুষ এবং গাছ। আমরা জানি মানুষের মতোই গাছপালার জন্ম, মৃত্যু, ক্ষয়, বৃদ্ধি এগুলো আছে, এই সাদৃশ্য আমরা জানি, এবং আমরা জানি মানুষের বুদ্ধি আছে, এবং মানুষ এবং গাছপালার মধ্যে জন্ম, মৃত্যু এই ধরনের সাদৃশ্য থেকে আমি যদি মানুষের বুদ্ধি আছে বলে গাছপালারও বুদ্ধি আছে অনুমান করি, তাহলে অনুপপত্তি ঘটবে। এটি একটি অপ্রয়োজনীয় বিষয়ে সাদৃশ্যের মাধ্যমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, অসাধু সাদৃশ্য অনুমান হয়েছে, এবং এই অসাধু সাদৃশ্য অনুমানে অপ্রয়োজনীয় বিষয়কে সাদৃশ্য এনে একটা প্রয়োজনীয় বিষয়ের সাথে সিদ্ধান্ত অনুমোদন করে ফেলেছি, তখনই হয়ে গেছে অসাধু সাদৃশ্যমূলক অনুমানজনিত অনুপপত্তি। সিদ্ধান্তটি ভুল এবং অবৈধ। শিক্ষার্থীরা, আজ আমরা এই পর্যন্ত কি কি জানলাম? আরোহ অনুমান জানলাম, আরোহ অনুমানের প্রকারভেদ জানলাম, প্রকৃত আরোহর প্রকারভেদ জানলাম, অপ্রকৃত আরোহের প্রকারভেদগুলোর নাম জানলাম। আরোহ অনুমানের যে তিনটি প্রকার, বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্যমূলক অনুমান, এই তিনটির সম্বন্ধে আমরা জানলাম এবং এই তিনটি অনুমানের বৈশিষ্ট্য জানলাম। আমরা অনুপপত্তি যে ঘটে অসাধু সাদৃশ্য অনুমানে যে অনুপপত্তি ঘটে সেটি জানলাম, এবং আমরা জেনেছি অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে আমরা কী ধরনের অনুপপত্তি ঘটাতে পারি, এবং আমরা সাদৃশ্যমূলক অনুমানের দুটি প্রকার সেটি জেনেছি, সাধু সাদৃশ্য অনুমান, অসাধু সাদৃশ্য অনুমান। তাহলে শিক্ষার্থীরা, এই পর্যন্ত আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, তোমরা বাসায় এই বিষয়টি নিয়ে ভালো করে পড়াশোনা করে এইটিকে নোট করে ফেলবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে, আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই তোমাদের উত্তর দিব, এবং তোমাদের রোল নাম্বারটি অবশ্যই কমেন্ট বক্সে দিবে। যারা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত করেছো, অবশ্যই রোল নাম্বারটি দিয়ে উপস্থিতি নিশ্চিত করবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। তোমাদের সকলের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল, আমার জন্য দোয়া রাখবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।